আজকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই প্রথমবারের মতো দাবা এবং কেরাম প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতাটি আপনারা দেখতে পাচ্ছেন অতি আনন্দের সাথে উৎফুল্লের সাথে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যগণ এতে অংশগ্রহণ করেছিলেন এবং এতে এই সারাদিনব্যাপী শুধু আজকে নয় আরও দুটো খেলা আমাদের হয়ে গেছে। তৃতীয় দিনে আমরা ফাইনাল দিয়েছি। এই ফাইনাল খেলায় যারা প্রথম হয়েছেন আমাদের দাবারু আমাদের শামীম আহমেদ ভাই, উনি প্রথম হয়েছেন, এবং দ্বিতীয় হয়েছেন সাকলাইন ভাই, এবং দ্বিতীয় রানার্স আপ তৃতীয় হয়েছেন মিসবা কামাল ভাই, আর কেরামে আমাদের সবার প্রিয় মিলন ভাই উনি চ্যাম্পিয়ন হয়েছেন, রাকিব রোহেল উনি হয়েছেন প্রথম রানার্স আপ, এবং বাতিরুল হক সর্দার হয়েছেন তৃতীয় রানার্স আপ। আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি উনি উপস্থিত থেকে এই পুরস্কার দিয়েছেন, সেই সাথে ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ মাসুম। আচ্ছা, এটা কি আপনারা প্রত্যেক বছর করবেন? এবং আমার কাছে যে ডিমান্ড আসছে যে আমাদের যে সদস্যরা তারা চাচ্ছেন যে প্রতি বছর আরও দুটো আইটেম বাড়ানো যাবে, যেমন লুডু আনন্দ এবং সেই সাথে ব্রিজ খেলা। আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করছি, এটা কি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ছাড়া অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে? না না, এখন না, সব পারবে, শুধু লন্ডন বাংলা প্রেস ক্লাব। এটা দেখে আসলে খুব ভালো লাগছে যে আমরা সব মেম্বার হলে একটা আনন্দ করতে পারবো। জি, কারণ অনেক দাবার অনেক আছে, অনেক বড় বড় খেলা হয়, কিন্তু আমরা চাচ্ছি যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের যারা মেম্বার হবে তাদের মিলে আমরা এই আনন্দটা করবো। আসলে সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য আসলে রেজাভাই। রেজাভাই প্রচুর পরিশ্রম করেছেন এবং এটার জন্য খুব খাটাখাটি করেছেন। শুরু থেকে এই প্রতিযোগিতার আয়োজন থেকে শুরু করে আজকে পর্যন্ত আসলে ওনার যদি আমরা সবাই ভাগ করি তাহলে ওনার একাই হবে 50-60 ভাগ কাজটা ওনার। যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন, যারা অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করে এই আয়োজনকে সফল করেছেন তাদের ধন্যবাদ। ঝড় বৃষ্টি মানেন নেই আর কি, তখন দেখেছেন রাকিব ভাই অনেক দূরে থেকে আসছেন, এবং ফয়সাল মাহমুদ উনিও হেল্প করছেন, উনিও হেল্প করছেন, ফোন করে ফেলছেন আর উনিও হেল্প করছেন, যারা যারা যে যেখান থেকে হেল্প করছেন, পাতের ভাই অনেক দূরে থেকে আসছেন উনিও হেল্প করছেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের দিল ভাই আছেন, উনি আমাদের 12 বছর বেশি, এবং আজাদ ভাই আছেন সিলেট টু লন্ডন যে অনলাইন ভাবে দিয়েছেন, আমি রশিম ভাই আছেন, আর ওনাদের যে মইন ভাই আছেন উনি সত্যাধিকার না উনি ঠিক করেন। আসলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, এবং যারা এসেছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ। পিনাক ভাই উনি আয়ন থেকে ওনাদের ধন্যবাদ। আমাদের সুফিয়ান ভাই আছেন, উনি তিনমান থেকে আছেন, আর আমাদের সবার গুরু, আমাদের এই আমাদের পেশা, এই পেশার গুরু হচ্ছে আমাদের রাকিব ভাইকে বলছিলাম ভাবিক এবং বাচ্চাদের নিয়ে আসার জন্য উনি আসেন না, নিয়ে আসলে কিন্তু আপনি প্রথম হয়ে দিয়ে যান। একটা অ্যাপোলজি আছে আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে, রাকিব ভাই কিন্তু এক গেম খেলে সন্তুষ্ট না, উনি ভালো প্লেয়ার, নেক্সট টাইম তিন গেম ফাইনাল। মাল মিলন ভাই, আমরা ক্যারেম বোর্ডের মাঝে চ্যাম্পিয়ন হয়েছ লন্ডন বাংলা প্রেস ক্লাবর 2019, আপনি উইন করিয়া আপনাকে সে অনুভূতিটা কিন্তু একটা হইবানি? অনুভূতি তো অবশ্যই ইতিবাচক, ভালো যে প্রথম, ও আমি তো সিলেটি মাতি নাই, অসুবিধা নেই, যেহেতু আমরা ফয়লা বাড়ি আমার মৌলভীবাজার, তো মাতাম পারি, তো আমরা প্রেস ক্লাব লাগি অনেক দিনের পুরানা ক্লাব, তো ও ফয়লা তারা ইনডোর গেমস প্রতিযোগিতার সূচনা করছেন, আরম্ভ করছেন, তো সব খেলা আসেন না, তো আমরা 2-3টা দিয়ে শুরু করলাম আর কি, তো ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে ও সিল্লায় আপনারা লগে পরিচয় হইলো, আরও 2-3 জনের লগে পরিচয় হইলো, পুরানা কয়েকজন মানুষ আইসইন, আবাব ভাই সহ, দিলু ভাই সহ। খেলাধুলার মেইন কারণই তো, আসল কারণটা হইলো যে আমরা এক সিল্লায় কিছু মানুষ একখান হইলাম, দলা হইলাম, তো ওটাও সবচেয়ে বেশি ভালো লাগে। পুরস্কার খেলা এটা মজা আছে, কিন্তু তার চেয়ে বেশি মজা হইলো ও তো আপনারা লগে পরিচয় হইলো, আগে দেখছি তো কত হইলো, আর
আপনার কাছে কাছ থেকে আমরা একটা অনুপ্রেরণা পাইলাম যে ভবিষ্যতেও যাতে আমরা আরো বড় পরিসরে বালা করিয়া করি, আরো বেশি আইটেম দিয়ে দখরি আল্লাহ যাতে আপনারে আরো মানে বালা খেলাইবার সুযোগ তৌফিক দিতা, যাতে আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইতে এখন না না ওয়ার্ল্ড না খোয়া যায় না, আমি তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে তো অসুবিধা না, অবশ্যই না, তা আশা করব আপনি আপনার মাঝেও যদি আমরা খেলার মাঝে আনন্দ আছে আর কি। ওকে থ্যাংক ইউ আপনাদের, অসংখ্য ধন্যবাদ যে আমারে মানে আপনারা দেখা থাকলে কথা কইতা না, অবশ্যই আমার দেশি ভাই বোন প্রশ্ন হয় না, আমার নিজ দেশের মানুষ আর তারা খুব সৌভাগ্যবান দেশও যারা আছেন, বিশেষ করে যে তারা কষ্ট করে দেশও থাকরা কিন্তু নিজের দেশও আছেন, কম খাওকা বেশি খাওকা তারা কিন্তু নিজের মাঝে আছে। আমরাও একেবারে যে দুঃখিত ইনো আছি তা নাই, কিন্তু দেশ তো দেশও মনে হইলে এটা যে ইনো আইলে বুঝলাম না আর কি যে দেশ কি জিনিস, তো এটা না বুঝার লাগেও আমি সকলের কাছে অনুরোধ করলাম আর কি, যাতে এই বোঝাটা না লাগে, দেশও থাকা লাগে, পাখানি তাইলা ঠিক আছে। তো থ্যাংক ইউ, ওসে আপনিও বুঝরা যে দেশ কি জিনিস, কইলাম আর কি যে মানে দেশও থাকতা দেশের যে আক্ষেপ করবো আর কি, হলিডে গেলে তো ঠিক আছে, ঠিক আছে, বাট এখন আমি যাই নিয়মিত যাই ইনশাআল্লাহ, চেষ্টা করবো আপনার নিজের আত্মীয় স্বজন ফ্যামিলি সুযোগ তাহলে আনার, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ আপনার।